আজি পিজু হাজরিকা আহিব কারণে ট্রেক্টর জেসিবি কামত লগাইছে সচিবালয়ত পাঁচবার মান গলো কেবল প্রসেস হয়ে থাকা বলিহে কয় সচিবালয়ত মই পাঁচবার মান গেলো খালি প্রসেসে আছে রঙিয়ার বগরীবাড়ীত পুথিমারী নদীর ভগ্ন মথাউরির পুনঃ নির্মাণ কার্য পরিদর্শন করবলে উপস্থিত হয় জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা মন্ত্রীগাকে নির্মাণ কার্য পরিদর্শনের যার সময়ত উক্ত স্থানলৈ নিয়া ট্রেক্টর রোলার আদিক আটবাততে বাধা প্রদান করে ক্ষোভিত রাইজে রাইজর অভিযোগ যা 20-25 দিন ধরে বন্ধ হয়ে আছিল মথাউরিটির পুনঃ নির্মাণের কাম কাজ কিন্তু আজি মন্ত্রীগী উপস্থিত হওয়ার বাবহে তৎপরতার নির্মাণ কার্য পুনের আরম্ভ করে দেখাইছে ঠিকাদারে আজি 20 দিন কাম চলা না 20 দিন কাম বন্ধ আছে ভাঙা স্পটত আজি 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 স্পিজ আজরিয়া কাটু কানে ট্রাক্টর ট্রাক্টর জিসিবি লগে যে হেতু কাম নহয় না ইমান নিজে রোলার মারে বলদার কাম আজি খুব না আদ্র কত দিছি আরে এটা জম্বু ব্যাগ দিয়ার কথা এটা আদ্র কত দিছি কেতিয়া করব বারিখা সমাগত বারিখা বারিখার পিছত তার মানে কাম হসি এই নাকি ভেকনা মানে এনে কি কাম ধরলো নাকি মানে ক্ষীরে টিকা একবার জাগলি আর মানে তার দামুরি নহলিও হয় মানে যেটা ক্ষীরে যেটা গাখির লয় সেখানে তার মানে এই সোটা যোৱাবাৰৰ ক্ষতিপূৰণ মিলক পাইছে না ক্ষতিপূৰণ আজিলৈকে তো মোৰ মানুহকেইটাত বাৰে একো আছে আজিলৈ 95,000 টকা নাপালো মোৰ কিজানি মই অতজনে তোৰজনে 95,000 বেছি খৰচ হ'ল মানে সচিবালয়ত মই পাঁচবাৰমান গেলো খালি প্ৰচেছে আছে ভাকমানা ইফালে বালি মাটিরেহে মথাউরি নির্মাণ করা বলে উল্লেখ করে ক্ষোভিত রাইজে কয় যে অতি লেহেমিয়া গতিরে চলিছে কাম কাজ আজি মন্ত্রী পীযূষ হাজরিকা স্যার অহার কারণে সকলে ভেনামাখির দরে আহিছে ইয়াত আনহাতে ক্ষোভিত রাইজর অভিযোগবর শুনার পাছত অতি শীঘ্রে মথাউরির নির্মাণ কার্য সম্পূর্ণ করা হব বলে আশ্বাস প্রদান করে মন্ত্রীগাকিয়ে যোৱা বাৰিষাত এই অঞ্চলটোত এই বগ্ৰীবাৰী অঞ্চলত দুটা খুব বেয়াকৈ ব্ৰিজ তিনিটা ব্ৰিজ হৈছিলে আৰু এই অঞ্চলত ভয়ংকৰভাৱে বানৰ তাণ্ডৱ হৈছিলে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আহিছিলে ময়ো আহিছিলোঁ আমাৰ ভৱেশ কলিতা ডাঙৰীয়াৰ সমষ্টি আমি তেতিয়াই ৰাইজক কথা দি গৈছিলোঁ যে এই গোটেই মথাউৰিটো সম্পূৰ্ণভাৱে আৰেষ্ট ৱৰ্ক কৰিম ৰেইজ এণ্ড ষ্ট্ৰেণ্ঠেনিং মানে গোটেই ৰাস্তাটো গোটেই মথাউৰিটো অকল যিখিনি ভাঙা অংশ সেইখিনি নবনাওঁ গোটেই সম্পূৰ্ণ মথাউৰিটো বনাম সেই অনুসাৰে কাম আৰম্ভ কৰিলোঁ আমাৰ 70% কাম সম্পূৰ্ণ হৈছে আৰু 30% কাম আছে ৰাইজৰ এই যিখিনি অংশত আছোঁ এই বগ্ৰীবাৰীৰ মূল যিটো সকলোতকৈ ডাঙৰ যিটো ব্ৰিজ হৈছিলে সেই ব্ৰিজটোত লেণ্ড একুইজিশ্যনৰ অলপ ইছ্যু আছে আৰু নৈৰ সিপাৰৰ ৰাইজৰো কিছু ইছ্যু আছে গতিকে তাৰ মাজৰেও কামখিনি কৰিব লগা হৈছে কাৰণ ৰাইজৰো অসুবিধা আমি বুজি পাওঁ আমি যদি আৰু য'ত আছোঁ তাৰপৰা যদি সোঁফাললৈকে বা অপজিট ফাললৈকে মথাউৰি কাম বেছি কৰোঁ মানুহৰ ঘৰেই গুচি যাব সেইটোও হ'ব দিব নোৱাৰি টেকনিকেলি অলপ চাওঁ যিটো আমি কফাৰডাম বনাইছিলোঁ সেইটো আৰু ষ্ট্ৰেণ্ঠেন কৰি যাতে আমি মানুহৰ ঘৰৰ ফালে আৰু মথাউৰি আগবঢ়াই নিনি কামটো কৰিব পাৰোঁ নেকি তাক চাবলৈ আহিছোঁ যিমানখিনি পাৰোঁ আৰু ভালকৈ কৰিম 30% কমপ্লিট হ'বলৈ বাকী আছে কমপ্লিট হোৱাৰ পাছত সকলোৱে এই যিটো মথাউৰি পুনৰ নিৰ্মাণটো ভাল দেখিব নিউজ ডেস্ক ৰিপৰ্ট ইষ্টমজো অসম